বাউনিয়া ঢাকা বিমানবন্দরের পশ্চিম দিকের পার্শ্ববর্তী একটি এলাকা। প্রায় 4.7 বর্গমাইলের এই এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। বাউনিয়া এলাকা মূলত তুরাগ থানার আওতাধীন একটি এলাকা। এটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা। প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বসবাস রয়েছে এই এলাকায়। এই এলাকায় প্রধান সড়ক বলতে এই একটিমাত্র সড়ক রয়েছে, যেটি ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর থেকে উত্তরা 3 নম্বর সেক্টর পর্যন্ত, যে জায়গাটি স্থানীয় মানুষের নিকট পাকার মাথা নামে পরিচিত। সড়কটি প্রায় 5.3 কিলোমিটার দীর্ঘ। সড়কটি খুবই সরু এবং যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে। সড়কটির দুপাশ জুড়েই রয়েছে মানুষের বাসস্থান এবং প্রধান কয়েকটি বাজার ও অসংখ্য দোকানপাট, যে কারণে অসংখ্য মানুষের চলাচল রয়েছে এই সড়কে। এই সড়কটি এলাকার মানুষের একমাত্র কষ্টের বিষয়। ইসিবি চত্বর থেকে বালুঘাট বাজার হয়ে কালীবাড়ি পর্যন্ত সড়কটি সরু হলেও তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ে চলাচল করার মতো, কিন্তু কালীবাড়ি থেকে বাউনিয়া বাজার হয়ে বাউনিয়া বটতলা এবং পাকারমাথা উত্তরা 3 নম্বর সেক্টর পর্যন্ত এইটুকু সড়কের অবস্থা খুবই করুণ। সড়কের মাঝখানে এখানে সেখানে এবড়ো থেবড়ো হয়ে আছে। এর সাথে যদি সামান্য একটু বৃষ্টি হয় তাহলেই সড়কটি পানিতে ডুবে যায়। সড়কে জমে হাঁটু পানি, আর তখনই শুরু হয় মানুষের দুর্ভোগ। তখন যানবাহন চলাচল এবং মানুষের হাঁটাচলা করা প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া উত্তরা থেকে মিরপুরগামী যানবাহন এবং মিরপুর থেকে উত্তরাগামী যানবাহন সময় বাঁচানোর জন্য বিকল্প বাইপাস সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহার করে থাকে, যে কারণে এই সড়কে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। আর যানবাহনের ব্যাপক চাপ থাকে সবসময় এই সড়কে। আর এর সাথে রয়েছে নিত্যদিনের সঙ্গী যানজট। সড়কটি খুবই সরু হওয়ার কারণে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় সময়ই এমন যানজট সমস্যার সৃষ্টি হয় যে মানুষ তখন অতিষ্ঠ হয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে রওনা করেন। আর যারা নিজস্ব যানবাহন ব্যবহার করেন, সড়কের মাঝে তা ফেলে রেখে চলে যাওয়ার কোনো উপায় না থাকায় এক প্রকার বাধ্য হয়েই সেই যানজট শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন। এভাবে তারা তাদের দৈনন্দিন জীবন জীবিকার কার্যাবলী সম্পাদন করে থাকে। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ চলাচল করে তাদের জীবিকা এবং দৈনন্দিন প্রয়োজনে, কিন্তু সড়কের এই অবস্থার কারণে তারা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে জীবন জীবিকা অব্যাহত রাখতে। অনেক বছর ধরে এই অবস্থায় পড়ে আছে সড়কটি। দিন দিন সড়কের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এলাকার মানুষের দাবি, যথাযথ কর্তৃপক্ষ যেন তাদের এই দুর্ভোগের বিষয়টি মূল্যায়ন করেন এবং তাদের জীবন জীবিকা অব্যাহত রাখার জন্য ও দুর্ভোগ কমানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যদিও খুব শীঘ্রই নাকি ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর থেকে উত্তরা 3 নম্বর সেক্টর পর্যন্ত সড়কটি প্রশস্ত করার কাজ শুরু হবে, তবে সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। সেটা যথাযথ কর্তৃপক্ষেরই সিদ্ধান্ত। তবে বাউনিয়া এলাকার মানুষের দাবি শুধু একটাই, রাস্তাটি প্রশস্ত হোক বা না হোক, আপাতত যেন রাস্তাটি মেরামতের ব্যবস্থা নেওয়া হয়। এতে করে যেমন এলাকার মানুষের ভোগান্তি লাঘব হবে, তেমনি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে।